এক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই সবার চেয়ে শ্রেষ্ঠ আমি হব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, দান সদকা করো, উমরা করো। হুজুর ফরমালেন, মানুষের খেদমত করো, তুমি সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে, উত্তম চরিত্র। আরেক সাহাবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, তুমি তোমার চরিত্র শুদ্ধ করো, ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, নামাজ রোজাদার অনেক পাওয়া যায়, দাড়িওয়ালা পাগড়িওয়ালা অনেক পাওয়া যায়, কিন্তু চরিত্রবান মানুষ পাওয়া খুব মুশকিল। দুনিয়াতে ক্ষমাকারী লোকের খুব অভাব। স্ত্রী রাগ করলে স্বামীকেও ছাড়ে না, স্বামী রাগ করলে স্ত্রীকে ছেড়ে কথা বলে না, সন্তান রেগে গেলে মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবা রেগে গেলে সন্তানকে মারধর করে। তখন এটা দেখে না এর দ্বারা সন্তানের উপকার হবে নাকি ক্ষতি হবে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নাই। আমাদের এলাকায় দুই ভাই পাশাপাশি থাকত, একে অপরের সাথে বনিবনা ছিল না। এক ভাই মারা গেল, তখন দ্বিতীয় ভাই নিজ ভাইয়ের জানাজাতে যাচ্ছে না। আমি তাকে এবং তার ছেলেকে ডাকলাম আর বললাম, মরার পর সকল ঝগড়া শেষ হয়ে যায়, জানাজায় যাও। সে জবাব দিল, যার সাথে সারা জীবন বনিবনা হয়নি তার সাথে মরার পরেও বনিবনা হবে না। আমি তাকে হাত জোর করে অনুরোধ করেছি, তবুও সে জানাজায় গেল না। এই জাতীয় লোক দ্বারা সারা দুনিয়া ভরে আছে। আমাদের চরিত্র হলো, যে সালাম করে তাকে সালাম করো, যে সালাম করে না তাকে সালাম করিও না, যে হাসে তার সামনে হাসো, যে চোখ রাঙায় তাকেও চোখ রাঙাও, এটাই আমাদের চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সারা জীবনের তাহাজ্জুদ পালনকারী, সারা জীবন রোজা পালনকারী থেকে এগিয়ে যাবে উত্তম চরিত্রবান ব্যক্তি, কেননা এই গুণের মানুষ বর্তমান বাজারে খুবই কম। একটা কথা মনে রাখবেন, যদি আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সফল হবেন। যদি আপনি আপনার জবানকে কাবু রাখতে পারেন, রাগের সময় খুশির সময়, তাহলে আপনার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান আর কেহ হতে পারবে না। তাহাজ্জুদ নামাজ রোজা হজ ওমরা দিয়েও কেহ আপনাকে ধরতে পারবে না। যে রাস্তায় গাড়ির জাম থাকে আপনি সেই রাস্তা থেকে ভিন্ন রাস্তায় মোড় নেন, তাই না? যখন অন্য রাস্তায় খালি পান তখন গাড়ি খুব জোরে চালান, রাস্তা ফাঁকা চালান যত বেশি পারেন। সেজন্য আমি এটা উদাহরণ দিয়ে থাকি যে নামাজের রোডেও অনেক জাম, রোজার রাস্তাতেও খুব জাম, হজের রাস্তাও ভরপুর, ওমরার রাস্তাও ভর্তি, ওয়াজ নসিহত আলেম ওলামা হাফেজের রাস্তায় খুব জ্যাম। একমাত্র খালি আছে আখলাকওয়ালা রাস্তা। এই রাস্তায় কোনো লোকই নাই, কোনো নারীও নাই, কোনো পুরুষও নাই। আপনার আখলাকের গাড়ি সুজুকি হলেও মার্সিডিস থেকেও আগে পৌঁছে যাবে। আমার আল্লাহর কসম, নারী পুরুষ সকলেই চরিত্রকে সুন্দর করে নিন, তাহলে আপনাদের ধারে কাছেও কেহ ভিড়তে পারবে না। জান্নাতের রাস্তায় আপনার চরিত্রই আপনাকে সবার থেকে অগ্রগামী করে দিবে।